السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওলজব সরাসরি। এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে ইসলামিক শরিয়ার আলোকে আপনি সরাসরি ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ, আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ্য আলেমে দিন শেখুল আলম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে স্বাগত দর্শকদের সরাসরি আয়োজনে। ইনশাআল্লাহ আমরা আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো প্রশ্নগুলো উত্তর জানার জন্য কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, মনে করি যারা আমাদের সাথে এই আয়োজনে অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন, যখন আপনি আমাদের সাথে কথা বলবেন টিভিতে সরাসরি আমাদের সাথে, আপনি তখন আপনি যে টিভিতে টেলিভিশন দেখছেন টেলিভিশন ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন, এই অনুরোধটা জানিয়ে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে আমরা আজকে শুরু করবো। শেখ, আমরা প্রশ্ন ইনশাআল্লাহ শুরু করতে পারি? জি দর্শক বলুন, কে আছেন, কি প্রশ্ন? জি দুঃখিত, আমরা লাইনটা নিতে পারলাম না, কোনো কারণে লাইনটি কেটে গেল, আবার যাব। পরবর্তী যিনি আছেন প্রশ্ন করার জন্য সুযোগ পাচ্ছেন। জি বলুন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যাঁ দুঃখিত, মহানবী পর্যন্ত বুঝলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত একটু শুনতে ছিলাম, আমরা যাব পরবর্তী যিনি সুযোগ পাচ্ছেন। জি বলুন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাত। জি বলুন, কি প্রশ্ন? প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্ন হলো, আমরা মসজিদ তৈরি করছি, মসজিদের পশ্চিম পাশে দুইটা কবর, ওদের জায়গাটা ওদের মসজিদের না, তো এখন আমরা ওই জায়গাটা কিনে নিয়েছি মসজিদ বানানোর জন্য, তো এখন আমরা মসজিদ এখানে করতে পারবো কিনা এটা জানার জন্য আর কি। কবর, কবরের জায়গা, যেখানে মসজিদটা আছে যার পশ্চিম পাশে কবর। আচ্ছা আচ্ছা, ও জায়গাটা ছিল ওদের, এখন আমরা ওটা কিনে নিয়েছি মসজিদটা বানানোর জন্য, এখন কবর আমরা কি করতে পারি, এর উপরে মসজিদ হবে কিনা জানার জন্য। মানে যে জায়গাটা আপনার মসজিদকে বাড়াতে চাচ্ছেন বা করতে চাচ্ছেন, সেই জায়গাটা হলো কবরস্থানের জায়গা। মানে যে জায়গাটা আপনারা নিয়ে কবরস্থান মসজিদ বাড়াতে চাচ্ছেন সেটা কবরস্থানের জায়গা? না না, মসজিদ তো আমাদের বানানো আছে। আচ্ছা, সেই মসজিদের পশ্চিম পাশেই তাদের জায়গাটা, ওইখানে দুইটা কবর আছে, কিন্তু এখন আমরা ওই জায়গাটা কিনে নিয়েছি মসজিদটা বাড়ানোর জন্য, তো এখন আমরা কি করতে পারি? সেখানে কি মসজিদ করবেন, কবরস্থানের উপরে মসজিদ করবেন? মসজিদ তো করা আছেই আগে। আচ্ছা, মসজিদ বাড়াবেন, ঠিক আছে, বাড়ানো আছে। হুম হুম, তো মসজিদের পশ্চিম পাশে যে জায়গাটা ওইখানে কবর আছে, কিন্তু জায়গাটা এখন আমরা কিনে নিয়েছি। হুম হুম, এখন আমরা মসজিদটা বাড়াবো, তো কবর আছে দুইটা, এখন আমাদের কি করণীয়? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি জি শুনবো আমরা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? জি বলুন। আচ্ছা, আমি যে যারা উমরা যায়, উমরা তো 15 দিন, এটা যে কসর নামাজ, এটা কিভাবে পড়বো, শুধু ফরজি পড়বো না সুন্নত নফল পড়বো? আচ্ছা ঠিক আছে, কিভাবে পড়বেন, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? সুন্নাত নফল পড়তে হবে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না ঠিক আছে, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শেখ, আমরা শুরু করব। যে প্রথম প্রশ্নটা ছিল, শুনলেন যে মসজিদের জন্য কিছু জায়গা নেওয়া হয়েছে অতিরিক্ত, সেখানে দুটি কবর আছে, এখন সেই কবরগুলি কি করবেন তারা? আমরা শুরু করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله
وعلى آله وصحبه ومن والاه، وبعد، أقول وبالله التوفيق. যে মসজিদ আগে বানিয়েছেন বা বানানো আছে এখন মসজিদটা আপনার বাড়াতে হয়, মসজিদটা প্রশস্ত করতে হয়, সেই জন্য পশ্চিম পাশে কবর, দুইটা কবর আছে, সেই কবরের জায়গা আপনারা কিনে নিয়েছেন মসজিদ বানানোর জন্য। জি না, এটা হবে না। মসজিদের সম্মান আলাদা, কবরস্থানের সম্মানও আলাদা। অতএব একটা একটার মধ্যে ঢুকানো যাবে না। ওইখানে যে কবরকে কবরস্থান হিসাবেই রাখতে হবে এবং সেখানে মসজিদ করা যাবে না। তবে পূর্ব দিকে যদি ডানে বামে আপনার যে জায়গা থাকে চাইলে আপনি মসজিদ বাড়াতে পারেন, কিন্তু কবরস্থানের উপরে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কবরস্থানের উপরে কোনো মসজিদ স্থাপনা করা যাবে না, মসজিদ বানানো যাবে না। আমরা প্রশ্নে যাব, দর্শক কে আছেন বলুন। জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন? পরীক্ষা সাগরদি বরিশাল থেকে বলছি। জি জি বলুন, কি প্রশ্ন আপনার? আচ্ছা, হুজুর, প্রশ্ন হলো যে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ তো সবচেয়ে প্রিয় আমল কোনটি? দ্বিতীয় প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন, বন্ধু বন্ধুর কাছে জানতে চাইলো, বন্ধু আপনার ছেলের পরীক্ষার রেজাল্ট কি? উত্তর দেন ভালো। কোনো জিজ্ঞাসা করেন এখন ভর্তি কোথায় করবেন, দেখা যাক কোথায় করানো যায়। এইভাবে যতবার জানতে চাওয়া হলো একই উত্তর দেন। পরবর্তীতে জানা গেল আদৌ তিনি পাস করেন নাই। একান্ত ঘনিষ্ঠ বন্ধু হয় বন্ধুর সাথে এভাবে প্রতারণামূলক কথা বলে, তার সাথে বন্ধুত্ব রেখে সরল বিশ্বাসে কথা বলা কিংবা সুতরা করা যায় কিনা, সঠিক সমাধান জানতে চাই। ঠিক আছে, ঠিক আছে। জি জি জি, তৃতীয় প্রশ্ন আছে আবার। জি বলুন, তৃতীয় প্রশ্ন, আল্লাহর পক্ষপাতে নিষ্পাপ হওয়ার অর্থ কি? তার সকল গুনাহ ও অন্যায় অপরাধ মাফ হয়ে যাওয়া, সেক্ষেত্রে অন্যের হক ও কারো মনে কষ্ট দেওয়া হয়ে থাকলে এক কথায় কি সৎ সহ গুনাহ মাফ কিনা? যারা উমরায় যান তারা সেখানে এই ফরজ পড়বেন এবং সুন্নাত তো আপনি আদায় করবেন, কোনো অসুবিধা নাই। এখন আপনি যে যে সমস্ত ফরজ ছাড়া বা যে সমস্ত নামাজ পড়েন তা আপনি কসর করবেন কিনা, এটাই জি 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 যে আপনি যেহেতু মুসাফির, জি আপনি কসর করবেন জি ইনশাআল্লাহ। কসর মানে কসরটা কিভাবে করবেন? ইমামের পিছনে পুরোটা আদায় করে সালাত আদায় করলে ইমাম যদ্দুর পড়ে ও দূরই আপনি পড়বেন। আর নিজেরা পড়লে, একা একা পড়লে অথবা নিজেরা মুসাফিররা করলে তারা এই কসর করতে করবেন। যে কসরের ক্ষেত্রে কি সুন্নত নফল কি পড়তে হবে? না না, সুন্নত নফল শুধু ফরজের তো নফল, আপনি নফল সব সময় আপনি পড়তে পারেন, সেক্ষেত্রে সুন্নত নাই। সেক্ষেত্রে ফরজগুলোকে মানে কসর করে পড়া, জি ফরজ সালাতগুলো, ফরজ সালাতগুলোকে কসর করে, চার রাকাত বিশিষ্ট সালাতগুলোতে দুই রাকাত করে পড়া, জি জি এগুলো কসর করবে। কিন্তু সুন্নত নফল এটা আপনাকে পড়তে হবে না, যে নফল যদি চাইলে আপনি পড়তে পারেন। জি জি, বাধ্যবাধকতা নেই। জি, আমরা প্রশ্ন নেব। জি দর্শক বলুন, সালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? এটাই প্রশ্ন? ঠিক আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ আপনার টিকটিকি মারার কোন দিকে গেল। জি, ধন্যবাদ আপনাকে। জি,
ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি। আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা ঠিক আছে, আমরা টিকটিকি পর্যন্ত থাকি। যে শেখ প্রশ্ন হচ্ছে, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলার তার নিকট সবচাইতে প্রিয় আমল হল তাওহীদের ভিত্তিতে। তাওহীদ মানে আল্লাহর একত্বকে ঠিক রাখতে হবে, এরপরে আপনি সালাত আদায় করবেন। সালাত মানে নিজকে আল্লাহ তাআলার সামনে সমর্পণ করা তাওহীদের ভিত্তিতে, এটা হইল প্রিয় জিনিস। এরপরে আপনি এতিম গরিব মিসকিনের সাহায্য করেন, এটাও আল্লাহর কাছে খুব প্রিয়। জি আহসান শেখ, বারাকাল্লাহ ফিকুম। আমরা একটা প্রশ্ন নিব। জি দর্শক বলুন, কে আছেন? সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম সাহেব বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে সূরা ফাতিহা আয়াত নম্বর 5 অথবা 1 এআইতে কোরআন বলতেছে, ইয়া কানা বুধু ইয়া কানা তাই, আমরা একমাত্র তোমারই উপাসনা করি, একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এর মানে কি কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে মাজারে গিয়ে মাজার আজমি শরীফ সিলেট মাজার আটরশি এগুলোতে যে মাজারের পীরে উসিলা করে, ইসলামে কোনো কিছু যায় কিনা, এই সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। জি অনেক ধন্যবাদ আসম সাহেব। শেখ প্রশ্ন হচ্ছে, বন্ধু যদি বন্ধুর কাছে বন্ধুর কাছে যদি কোনো তথ্য গোপন করে যদি কথা বলেন, সেটা কি আসলে কোন পর্যায়ে অন্যায় হবে বা এটা ঠিক হবে কি না? না, যে বন্ধু যদি ওই খবরটি জানতে চান তাহলে গোপন করা ঠিক না, তবে এর জন্য উচিত হলো এড়িয়ে যাওয়া, এই প্রশ্নোত্তরে না যাওয়া, বরং এড়িয়ে যাওয়া। আর যখন উত্তর দিবেন তখন আপনি গোপন করতে পারবেন না। জি মিথ্যে বলা ঠিক হবে, মিথ্যে রাস্তায় নেওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি যদি উত্তর এটা না দিতে চান, আপনি কোনো কারণে এটা এড়িয়ে যেতে পারেন, সেটা বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু মিথ্যা বলা এটা অন্যায় হয়ে যাবে, গুণা হবে, কবিরা গুণা হবে। শেখ পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, আল্লাহর কাছে নিষ্পাপ যে আল্লাহ হওয়ার জন্য কি আমল বা কি পদ্ধতি রয়েছে? এটা তো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তার ভয় থাকলে তার নাফরমানি আর কিছুই করা যাবে না। তো তার হুকুমকে অমান্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে অমান্য করা, এগুলি হইল আল্লাহ তাআলার কাছে খুবই গুসসার বিষয়, এটা থেকে সাবধান থাকতে হবে, এগুলো থেকে বেঁচে থাকা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ শেখ বেদাত থেকে বেঁচে থাকা, তাহলে ইনশাআল্লাহ নিষ্পাপ হওয়া আশা করা, মানুষের হক নষ্ট না করা। শেখ আমরা একটা প্রশ্ন নেব। জি দর্শক বলুন, আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন? জি হুজুর, আমার দুটো প্রশ্ন। জি দ্রুত বলুন। জি হ্যাঁ, তাড়াতাড়ি বলুন। ইখলাস 300 বার পাঠ করলে কি 100 খতম এর সব ফল হবে? 300 বার ইখলাস 100 খতম? আচ্ছা 100 খতম, আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন বলুন, তাড়াতাড়ি বলুন। দর্শক জানতে চেয়েছেন, এটা অযথা মারলে এটা গুণা হবে, কারণ এটা জানদার একটা টিকটিকি, এই জন্য অযথা মারতে নাই। হ্যাঁ, যদি নিজের কোনো ক্ষতি হয়, সেটাই, নিজের কোনো অসুবিধা হয়, তাহলে এটা সরানোর জন্য যে কোনো ক্ষতিকারক প্রাণী হত্যা করা যায় যাচ্ছে, সেটা টিকটিক হতে পারে। শেখ সূরা ফাতিহাতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এর দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? এটা একই জিনিস, আল্লাহ দুইভাবে বলছেন, ইয়াকা না'বুদু আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, সাহায্য চাওয়াটাও ইবাদত।
এই জন্য যার ইবাদত করব তার কাছেই সাহায্য চাইব চমৎকার আহসান শেখ বারাকাল্লাহ ফিকুম মাজারে গিয়ে অনেকে দেখা যায় আজমির বিভিন্ন তারপরে খাজা মরিউদ্দিন বিভিন্ন বড় বড় কবরে গিয়ে মাজারে গিয়ে তারা তাদের উসিলা করে দোয়া চান এটা কি শরীয়ত কিভাবে না শরীয়তে জায়েজ নাই এই ধরনের সব মাজার জিয়ারত করার জন্য সফর করাই জায়েজ নাই জি 300 বার যদি কেউ সূরা ইখলাস পাঠ করে তাহলে 100 বার কোরআন খতমে সওয়াব পাওয়া যাবে এটা কি আসলে না এই ধরনের কোনো বর্ণনা আমার জানা নাই জি সেইভাবে সূরা কাফিরুন যদি 4 বার কেউ তেলাওয়াত করেন 1 খতম সওয়াব পাওয়া যায় না এরকম এই এই রেওয়ায়েতও আমার সামনে নাই জি সেক্ষেত্রে মোহতারাম অনেকে যে আমরা যেমন এই একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা আলোচনার বিষয় আল্লাহর নিকট প্রিয় আমলের কথা আপনি বলছিলেন যে আমলগুলো আসলে ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কোন আমলকে নির্দিষ্ট করতে পারি কিনা আপনি এটা বলেন যে শেষ বেদার থেকে বেঁচে থাকা আমল হলো ইংরেজি বলে অ্যাকশন আপনার চোখ দিয়ে দেখা হাত দিয়ে ধরা পা দিয়ে চলা এগুলি সবই আমল সুতরাং এই আমলগুলো যেন শরীয়তের আলোকে হয় এই এইটা খেয়াল করতে হবে এবং সুন্নত যথাসম্ভব সুন্নতকে অনুসরণ করে করা উচিত তাহলে এটা ইবাদতে রূপান্তরিত হবে জুম্মা সালাত নিয়ে একটা প্রশ্ন আসলো জুম্মা সালাতে যে বলে থাকেন যে ফরজের আগে 4 রাকাত সুন্নত এবং ফরজের পরে 4 রাকাত সুন্নত এগুলো কি একই সাথে 4 রাকাত নিয়ত করতে হবে না 2 রাকাত 2 রাকাত এগুলো এগুলো কোনো কথা নাই এই যদি আপনি বাড়িতে সফরের অবস্থায় না থাকেন তাহলে আপনি ওখানে গিয়ে দুই রাকাত করে পড়তে পারবেন 4 রাকাত কোনো নিয়ত নেই 2 রাকাত করে আপনি যত রাকাত পড়তে পারেন ফরজ পর্যন্ত ফরজের পরে বাসায় পড়লে 2 রাকাত আর মসজিদে পড়লে 4 রাকাত আপনি 2 রাকাত করে নিয়ত করবেন শেখ আমাদের সময় শেষ হয়ে গেল আজকে আর সময় পাচ্ছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহ খায়র বারাকাল্লাহ ফিকুম হায়াকাল্লাহ আহসান মাশাআল্লাহ প্রিয় দর্শক সময় আজকে আমাদের নির্দিষ্ট আমাদের শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো বিষয় আমরা কোরআন সুন্নাহর আলোকে জানতে পারি অনেক সাধারণ জিনিস কিন্তু আমাদের জন্য জীবনের জন্য খুব জীবন ঘনিষ্ঠ এবং গুরুত্বপূর্ণ আল্লাহ এইভাবে আমাদেরকে জানার মানার তৌফিক দান করে এবং যা জানছি তা যেন আমরা আমাদের জীবনে আমাদের ইবাদতের জন্য আল্লাহ যেন কবুল করে আমাদের জন্য সেভাবে পালন করতে পারি আজকে শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু